আমরা তো কম বেশি সবাই এখন জানি যে আইপিএস আমরা অনেকদিন ধরে ব্যবহার করছি, এটা আসলে কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা ছোট একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখব। তো এই এক্সপেরিমেন্টে হচ্ছে একটি পার্ট যেটা হচ্ছে আমরা আগে দেখেছিলাম, রেডি করেছি আসলে এটা, কারণ যেটা সেটা আমরা 555 টাইমার আইসি দিয়ে হচ্ছে অসিলেটর ডিজাইন করার যে ব্যাপারটা এটা আমরা হচ্ছে আগের একটা এপিসোডে দেখেছি। তো এই কারণে হচ্ছে আমরা এই অংশটুকু হচ্ছে অলরেডি আমরা রেডি করে তৈরি করে রেখেছি। আসলে যে জিনিসটা হয় যে আইপিএস এ আসলে ব্যাটারি থাকে, রিচার্জেবল ব্যাটারি বলো, ব্যাটারিটা চার্জ হয়। পরবর্তীতে যেটা হয় ব্যাটারি কিন্তু আসলে ডিসি পাওয়ার, কিন্তু আমরা হচ্ছে বাসাতে বিভিন্ন যে কানেকশন ইউজ করি সেটা কিন্তু হচ্ছে এসি, তার মানে হচ্ছে আমাদের ডিসি থেকে হচ্ছে এসিতে কনভার্ট হবে। সেই ক্ষেত্রে আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে 55 টাইমার এসি দিয়ে আমরা যে অসিলেটরটা ডিজাইন করেছি এই অসিলেটরটা ব্যবহার করে আমরা হচ্ছে ডিসি থেকে এসি হচ্ছে তৈরি করছি। আর তারপরে আমরা হচ্ছিল ট্রান্সফরমার ব্যবহার করছি, ট্রান্সফরমার দিয়ে আমরা জানি স্টেপ আপ অথবা আমরা স্টেপ ডাউন করতে পারি। সো এইটাই আসলে আমাদের হচ্ছে যে আইপিএস আমরা ব্যবহার করি এটা হচ্ছিল দেখি, তারপর আমরা চলে যাবো এক্সপ্লেনেশনে। তো বন্ধু, যেটা সবসময় আমি বলি যে আমাদের প্রত্যেকটা এপিসোড হচ্ছে ইন্টারকানেক্টেড। সো আমরা অলরেডি এরকম একটা এক্সপেরিমেন্ট আরও একবার করেছি, তাই আজকে জাস্ট ওই এক্সপেরিমেন্টটা আমরা রেডি করে রেখেছি, কারণ দেখা যায় যে ওই এক্সপেরিমেন্টটা করতেই আমাদের একটা সেগমেন্ট চলে যেত, আমরা আসলে পরবর্তী যেটা আমরা আজকে দেখাতে চাচ্ছি আইপিএস কীভাবে কাজ করে সেটা দেখাতে পারতাম না। তাই আমরা আগেই ওইটা রেডি করে রেখেছি এবং এখন ভাই আমাদেরকে দেখাবে যে বাকি প্রসিডিউরটা কীভাবে কাজ করবে। ভাইয়া খুব দ্রুত একে দেখাচ্ছে এবং এই আঁকাটা শুধুমাত্র তোমাদের জন্য, কারণ যাতে তোমরা বুঝতে পারো আঁকা জিনিস, আমরা অনেক সময় যেটা আমরা বলি যে বলার থেকে ভিজুয়াল জিনিস আমাদের অনেক বেশি মনে থাকে, যেটা আমরা চোখে দেখি, চোখে দেখা জিনিস আমাদের মেমোরিতে অনেক দিন স্টে করে। তো সে কারণে আসলে আমরা একে দেখাই যাতে তোমরা সহজে বুঝতে পারো, আর যদি কোনো কারণে তারপরও বুঝতে না পারো সেক্ষেত্রে আমাদের এনটিভি অনলাইনে আমাদের এই এপিসোডটা আপ হয়ে যাবে অন ইয়ারের পরপরই, তখন তোমরা সেখান থেকে তোমাদের সুবিধা মতো সময় দেখে নিতে পারবে। হ্যাঁ, এবার আমাদের এক্সপ্লেইন করে বলো কীভাবে তুমি এটা কাজ করবে। তো আমরা যেটা হচ্ছে শুরুতে বলছিলাম যে আমাদের এই অংশটুকু আমরা আসলে আগেই একটা এপিসোডে করেছি, এটা হচ্ছে আমাদের 555 টাইমার আইসি, এবং এইটা ব্যবহার করে আমরা হচ্ছে আমাদের ভিসিসি যেটা পজিটিভ যেটা আমার বাদ চলে গিয়েছিল আমি কিনলাম, তো আমরা এটা থেকে হচ্ছে আমরা ডিসি ব্যাটারি যে ভোল্টেজ আছে ওখান থেকে হচ্ছে আমরা এসি সিগন্যাল তৈরি করতে পারছি। এরপরে আছে আমরা যেটা বললাম, আমরা হচ্ছে ট্রান্সফরমার করে স্টেপ আপ অথবা স্টেপ ডাউন করতে পারি। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা সেটা হচ্ছে এই যে রেজিস্টারটা আছে এখানে, আমরা হচ্ছে রেজিস্টারটা তুমি খেয়াল করো আমি হচ্ছে একটা অ্যারো দিয়েছি, এটা আসলে হচ্ছে আমরা বলি ভ্যারিয়েবল রেজিস্টার। ভ্যারিয়েবল রেজিস্টার মানে হচ্ছে তুমি এটাকে পরিবর্তন করতে পারো। তো এটার ভ্যালু যদি আমি চেঞ্জ করি তাহলে আমার এখান থেকে যে এসি সিগন্যালটা তৈরি হচ্ছে ওটার ফ্রিকোয়েন্সি হচ্ছে আমরা বাড়াতে কমাতে পারবো। আচ্ছা, তো বাংলাদেশে যেই হচ্ছে বিদ্যুৎ ব্যবহার করা হয় এটা কিন্তু একটা ফ্রিকোয়েন্সি আছে, সেটা কি তুমি যেটা অন্য দেশ অনেক সময় ম্যাচ করে না, অনেক সময় একটু ম্যাচ করে না, এবং অনেক সময় বাইরে থেকে ইলেকট্রনিক জিনিস আনার ক্ষেত্রে আমরা আসলে ভোল্টেজ এবং হচ্ছে ফ্রিকোয়েন্সির ব্যাপার আছে আমরা চেক করে নিতে হয়। এটা হচ্ছে আমরা আজকে ফ্রিকোয়েন্সিটা আসলে এই যে তুমি দেখতে পাচ্ছ নীল, এটা হচ্ছে পটেনশিওমিটার, এটা পরিবর্তন করে আমরা দেখব ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করে। এবং তুমি যদি ফ্রিকোয়েন্সি আসলে অনেক বেশি হয় এক সময় যে তোমার আসলে লাইটটা যে জ্বলছে নিচ্ছে হিউম্যান আই সেটা ডিটেক্ট করতে পারে না। সো এটা হচ্ছে তুমি আজকে আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে নিজেরাই দেখতে পাবো। আমি যদি হচ্ছে এই কানেকশনটা এখন দেই, এটা শুধুমাত্র আমার হচ্ছে ট্রান্সফরমারটা বাদে আমার এই এলইডিটা পর্যন্ত, এটা হচ্ছে আমার সাদা এলইডিটা। আচ্ছা, আমি যদি এই কানেকশনটা দেই তাহলে হচ্ছে আমি এটা দেখতে পাচ্ছি, এবং তুমি তোমাকে আমি দেখাই যে এই পটেনশিওমিটারটা আসলে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমার এই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতে পারি যে কত দ্রুত লাইটটা একটু ঘুরিয়ে দেবে, ঘুরিয়ে এদিক থেকে করলে মনে হয় বন্ধু কত দ্রুত লাইটটা জ্বলছে অথবা নিভছে তুমি দেখবে যে আমি যেটা যে ঘুরাই এটা আসলে পরিবর্তন হচ্ছে, রেগুলেটরের মতোই তো এটা আসলে কাজ করছে। সো এটাকে আমরা যেটা বললাম যে ভেরিয়েবল রেজিস্টার একদম খুব ঠিক করে জ্বলছে। হ্যাঁ, তো আমি যদি ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি হয়ে যায় তাহলে এক সময় দেখবে তোমার মনে হবে এটা আসলে একভাবে জ্বলে আছে ওকে, তাহলে আমরা যেটা করব এটা হচ্ছে আমাদের প্রথম পার্টটা আমরা যেটা দেখলাম এটা আমাদের আগেই হচ্ছে একটা এক্সপেরিমেন্ট আমরা করেছিলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমরা আমাদের আইপিএস এর এক্সটেনশন মানে এক্সটেনশন পার্টটুকু আমরা এখন করব যেটা হচ্ছে আমরা
এটা কি আমাকে একটু বলতে এটা হচ্ছে একটা ট্রান্সফরমার ওকে ট্রান্সফরমার হচ্ছে স্টেপ ভোল্টেজ স্টেপ আপ করে অথবা ডাউন করে ডাউন করে সো আমরা হচ্ছে এটাকে এটাকে মানে মিনি ট্রান্সফরমার বলি এটা হচ্ছে একটা ট্রান্সফরমার যে আমরা দেখি বাইরে অনেক সময় দেখা যায় যে বড় থাকে এটা হচ্ছে ছোট একটা এসিতে কনভার্ট করছে আমরা তারপর হচ্ছে ট্রান্সফর্মার দিয়ে এটাকে হচ্ছে স্টেপ আপ করছি এখন যেহেতু হচ্ছে আমাদের এখন আমরা বুঝতে পারছি আসলে এটা জ্বলছে নিচ্ছে কিন্তু আমি যদি ফ্রিকোয়েন্সি বাড়াই বাড়িয়ে দেই এখন তোমার কিন্তু মনে হচ্ছে এটা জ্বলেই আছে যেটা আসলে আমাদের লাইট গুলোর ক্ষেত্রে হয় তো আইপিএস কিন্তু যেটা করছে যে ব্যাটারি থাকে ব্যাটারিটা চার্জ হয় তো যখন হচ্ছে ইলেকট্রিসিটি থাকে না ও আসলে এই ব্যাটারিটা ব্যবহার করে এভাবে ডিসি কে এসি তে কনভার্ট করে আমাদের হচ্ছে ইলেকট্রিসিটি প্রোভাইড করছে আমাদের ইলেকট্রিসিটি প্রোভাইড করছে ওকে ছোট আর কি ল্যাবের একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা কিন্তু হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারেস্টিং আগে শেখা একটা এক্সপেরিমেন্ট কে আমরা একটু এক্সটেন্ড করলাম তো আমরা হচ্ছে এটা আমরা আগে দেখেছি এর সাথে হচ্ছে আমরা ট্রান্সফর্মার ব্যবহার করে আমরা দেখলাম হচ্ছে আমাদের আইপিএস অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এটা আসলে এক্সপেরিমেন্ট না এটা আসলে আমরা আমরা আইপিএস এর যে কাজটা করে সেটা কিভাবে করে সেটা একটু এক্সপ্লেইন করব আমাদের সার্কিট যেটা আছে ছবিটা আমরা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তো তুমি আরেকবার একটু এক্সপ্লেইন করে দাও এই চাইলে তো আমাদের এই পার্টটা যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের 555 টাইমার আইসি ও যেটা করছে সেটা হচ্ছে ডিসি থেকে একটা অসিলেটর ডিজাইন করছে মানে আমাদের যে এসি সিগন্যালটা দরকার সেটা তৈরি করছে সিগন্যালটা জেনারেট করছে এরপর হচ্ছে আমরা একটা ট্রান্সফর্মার ব্যবহার করে সেই ভোল্টেজ থেকে স্টেপ আপ করছি আপ করে হচ্ছে আমরা আমাদের এইটা জ্বালাচ্ছি এখন যেটা হচ্ছে যে আমরা জানি যে ফ্রিকোয়েন্সি একটা ইম্পর্টেন্ট জিনিস সো আমরা বাংলাদেশে যেই এসি কারেন্ট আছে সে আমরা হচ্ছে এই ফ্রিকোয়েন্সিটা বাড়াতে কমাতে পারি তুমি নিজেই দেখেছো যে এখন ফ্রিকোয়েন্সিটা আসলে এত বেশি ও কিন্তু জ্বলছে নিচ্ছে ঠিকই কিন্তু এত তাড়াতাড়ি জ্বলছে আর নিচ্ছে তুমি আসলে এটা তোমার চোখ ডিটেক্ট করতে পারছো না তোমার মনে হচ্ছে এটা আসলে জ্বলে আছে স্থির হয়ে জ্বলে আছে খুবই মজার একটা এক্সপ্লেনেশন ছিল আসলে এক্সপেরিমেন্ট না এক্সপ্লেনেশন ছিল এখন বিকাশ ভাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন